এই দেখেন মোবাইলের সেটিং, ঠিক আছে, এই যে সেটিং এ ক্লিক করলাম, ঠিক আছে, এই যে সেটিং এ অনেকগুলি অপশন আসছে দেখেন। এই অপশন থেকে আপনি অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপসে যে একটা অপশন নাম হচ্ছে অ্যাপস, ঠিক আছে না, এই যে অ্যাপসে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাপসে ক্লিক করলে এখানে দেখবে, একটু ওয়েট করেন, দেখেন অনেকগুলি অ্যাপস আসবে, সফটওয়্যার আসবো, একটু অপেক্ষা করেন। আমি ঠিক এভাবে আপনার ডাটা ক্লিয়ার করবেন, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলি অ্যাপস আসছে, এখান থেকে গুগল প্লে সার্ভিস যেটা, এটা নেবেন, গুগল প্লে সার্ভিস, এটা কই, এই যে গুগল প্লে সার্ভিস দেখছেন, এই যে এখানে, এই যে গুগল প্লে সার্ভিস, এই যে এটা হচ্ছে গুগল প্লে সার্ভিস, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি, স্টোরেজে দেখছেন একদম উপরে লেখা আছে স্টোরেজ, এই স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, উপরে লেখা আছে ম্যানেজার স্পেস, এই যে ম্যানেজার স্পেসে ক্লিক করবেন, ম্যানেজার স্পেসে ক্লিক করলে একদম নিচে দেখেন, একদম নিচে কি লেখা আছে যে ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন, এই যে এখানে, এখানে ক্লিক করে ওকে করবেন। ওকে ওকে করলে ডাটা ক্লিয়ার হবে, ওকে, তার মানে ডাটা ক্লিয়ার, এখন আপনি অ্যাড করে নিতে গেলে ভিডিও আসবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আর তো তাহলে ঠিক আছে, এভাবে ডাটা ক্লিয়ার করলে তারপর আবার ভিডিও